নমস্কার বন্ধুরা, ডেইলি শ্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে শনিবার, আমি ব্লগটা শুরু করছি সকাল সকাল ছাদ দিয়ে, কারণ স্নান করে আমার এত ঠান্ডা লেগেছে আমি ছাদে এসেছি একটু রোদ পোহাতে। শ্লোককে এখনও ঘুম থেকে তুলিনি, ও ঘুমাচ্ছে, এবার আমি নিচে গিয়ে ওকে ঘুম থেকে তুলবো, তারপর যথারীতি ওকে খাওয়ানো স্নান করানো যে কাজগুলো থাকে সারবো। এতদিন পর মনে হচ্ছে যে হ্যাঁ, ঠিকঠাক শীত একটু পড়েছে, কারণ এতদিন ঠান্ডা ছিল, ঠিক শীতের মতো ঠান্ডা ছিল না। আজকের বেশ ভালোই ঠান্ডা লাগছে, উত্তরের হাওয়াও ভালোই দিচ্ছে আজকে। আমি ওপর থেকে নিচে গিয়ে দেখি শ্লোক ঘুম থেকে উঠে গিয়েছে, গিয়ে দাদুর সাথে খেলছে। আমার আজকের টিফিন তরকারি তখনও কড়াই ফুটছে, কিন্তু আমার এত খিদে পেয়েছে আমি চা বিস্কুট নিয়ে বসে গেছি। টিফিন খেয়ে বেরিয়ে গিয়েছিলাম শ্লোকের জন্য একটু ফল কিনতে, আজ গেছিলাম স্টেশনের দিকে একটু ফল কেনার জন্য। এখান থেকে শুধু নিয়েছিলাম শ্লোকের জন্য আপেল, আপেল কিনে আমি চলে গিয়েছিলাম একটু কলা কেনার জন্য, গিয়ে প্রণাম করে এসেছিলাম বড় ঠাকুরটাকে। সব কিছু কিনে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বাড়ি এসে দেখলাম শ্লোক চান খাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এই ছেলেটা ঠিক বোঝে যে ওর খেলনাগুলো আমরা কোথায় রাখছি। প্রায় প্রত্যেক দিনই আমি প্লাস্টিক চেঞ্জ করি, যে ও যাতে ধরতে না পারে আমি ওর খেলনাগুলো কোথায় রেখেছি। ঠিক বুঝে গেছিল যে এই প্যাকেটে খেলনাগুলো আছে, ওই নিজে নিজেই প্যাকেট থেকে সব খেলনাগুলো বার করলো, আবার নেড়ে দেখছে এতে কোনো খেলনা আছে কিনা। একটু পরে প্লাস্টিকটা ফেলে দেবে, কিন্তু যখন বুঝবে যে এখান থেকে আর কিছু আমার খেলনা বেরোবে না। দিতে বাজে 2:15, শ্লোক খাচ্ছে আপেল সিদ্ধ। শ্লোক কিছু বলবে? শ্লোক আজ দুপুরে শ্লোক আর দাদু রোদ পোহাচ্ছিল, সেই মুহূর্তটা শ্লোক খুব মজা করে কাটিয়েছে, কারণ গাছের যত ফুল ছিল দাদু ওকে এনে এনে দিচ্ছিল তোলার জন্য। শ্লোক তো তুলতে পারছে না, শুধু গাছগুলোর গায়ে একবার হাত বোলাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। এই মুহূর্তটা ছিল খুব মিষ্টি। দাদু শ্লোককে দেখাচ্ছিল পুকুরে কত মাছ আছে, এত মাছ শ্লোক আগে দেখেনি। মাছগুলোকে দেখে শ্লোক খুব মজা পেয়েছে, আর আমি মাছগুলোকে খেতে দিয়েছিলাম একটু মুড়ি। তুই বড় হও, ওরা ওদের খেতে দেবে, তুমি একটু খেতে দেবে, ভাত দেবে, মুড়ি দেবে, তরকারি দেবে, ওরা খাবে, বুঝেছ? সন্ধ্যেবেলায় আমি করছিলাম আমার জন্য চা আর শ্লোকের জন্য সুজি। সন্ধ্যের টিফিনটা খেয়ে আজ আমাদের একটু বেরোনোর ছিল, সেটা শ্লোক কোনোভাবে আন্দাজ করতে পেরেছিল, তাই ও বাইরে যাওয়ার জন্য শুধুই বায়না করছিল। কী করা যাবে, ওকে কিছুক্ষণ বাড়ির সামনে ঘুরিয়ে আবার বাড়ির ভেতরে দিয়েই আমরা গিয়েছিলাম কেনাকাটা করতে। আমি আর বাপি বেরিয়েছিলাম মাস কাপড়ে কিছু বাজার তোলার জন্য। আজকের বাইরে ভালোই শীত ছিল, গাড়িতে আমাদের খুব ঠান্ডা লাগছিল। আমরা গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে এবং আমাদের কেনাকাটাও হয়ে গেছে। এসে দেখলাম শ্লোক খেলনাগুলো নিয়ে খেলছে, ওটাকে বার করতে পারছে না বলেই ও কাঁদছে। ও নিজে নিজেই সব খেলনাগুলো আস্তে আস্তে বের করে দিল। এখন ঘড়িতে বাজে রাত 12:41, শ্লোক কিন্তু ঘুমিয়েও পড়েছিল, কোনো কারণে ওর ঘুমটা ভেঙে গেছে, যার জন্য আমি শ্লোক আর শ্লোকের দিদুন ফের খেলতে শুরু করেছিলাম। এইভাবে আমাদের আরো একটা ভালো দিন কেটে গেল।
যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, শুভ থাকুন, শুভরাত্রি।